শুরুতে যে খবর আমরা নজর রাখবো, দিদির দুধ কর্মসূচিতে এবার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিধানসভা স্পিকার বিমান ব্যানার্জি। দেখতে পাচ্ছেন সেই ছবি, বারুইপুরে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে তার সামনেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। মমতা ব্যানার্জির কয়েকটা মানে বাজে লোককে সিলেকশন করা, সেই সব লোকগুলো এখানে যত নয়নজলি আছে এবং গোরস্থান আছে টোটাল বিক্রি করে খেয়ে দিচ্ছে। যে আসছে তাদের ঝামেলা বাজিয়ে দিয়ে তাদের থেকে টাকা নিয়ে নিচ্ছে। তাদের এখানে আমাদের যে সদস্য আছে বিভিন্ন খারাপ কাজ করছে, এখানে গাঁজা মদ চরস সাত্তার পুরো পাড়াটাই হয়ে গেছে, আট দশ জায়গা বিক্রি হচ্ছে। প্লাস আমাদের যে মানে ক্লাবটা ছিল হাফটা উনি দখল করেছে, হাফটা বিক্রি করে দিয়েছে। আমরা প্রধান সাহেবের বলেছি, আমরা সমস্ত জায়গায় চিঠি দিয়েছি, দিয়ে আমরা হাফ ক্লাব পেয়েছি, হাফ ক্লাব উনি অন্য লোককে দিয়ে দিয়েছে। দিদির দুধ কর্মসূচিতে গিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং সেখানে নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তারপরে কি বললেন বিমান বন্দ্যোপাধ্যায় শুনুন। এটা এটা কতটা সত্যতা সেটা আমরা দেখব, অভিযোগ করলেই তো হবে না, অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। এবার আমরা দেখব, দেখে যদি এর মধ্যে কোনো সারবার্তা থাকে আমাদের অ্যাকশন নিশ্চয়ই আমরা নেব। আজকে আমি মিটিংয়েও বলে দিয়েছি একই কথা যে আমাদের দলীয় কর্মী যদি কোনো রকম অনৈতিক কাজকর্মে জড়িয়ে থাকে তাকে রেজ করা হবে। দিকে দিকে দিদির দূতে বিভিন্ন রকম ভাবে বিক্ষোভের ছবি আমরা দেখেছি, বা স্পিকারও বিক্ষোভের মুখে। কি বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী শুনুন। সেখানে গিয়ে ওর সামনে যা যা প্রশ্ন করলো তৃণমূলের লোকেরা, তৃণমূলের ঝান্ডা নিয়ে উত্তর দেওয়ার মতো কিছু নেই। জমি ভরাট, বিক্রি, লুট সবইতে যুক্ত তৃণমূলের নেতারা যারা এমএলএ মন্ত্রীদের ঘনিষ্ঠ, তৃণমূলের কর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। কে বললো ব্যাচে পড়েছে দিয়ে উনাকে দিতে হবে? আপনার মাথাতে কিছুই নাই? কি বললো? বিজেপির সদর দপ্তরে কিছু অ্যালুমিনিয়ামের বাটি পাঠিয়ে দেবো, অনেক বাকি আছে, অপেক্ষায় থাকুন। মাতৃসম মুখ্যমন্ত্রী পুত্র সম কোস্তা বাচ্চিকে ভয় পেয়ে তো সে ঝাঁকি হয় আমি বহুত কিছু বাকি হয়। কাকে বললো? তোমার হলো জিপ কেটে নেওয়া হবে, হাত পা গুড়িয়ে দেওয়া হবে। চেন 100 বার জিপ ছিঁড়ে নেবেন, 100 বার। সকাল থেকে এই শর গরম। কোন ইস্যুতে সরগরম রাজ্য? মিস করে গেছেন কি কাজের চাপে? রাজ্যের শিক্ষা ব্যবস্থা টানে মারার হুমকি, ভারতীয় সংবিধানে জবাব চাইবো, চোখে চোখ রেখে সরকারি চাকরি পেতে চাই, অসহিষ্ণুতা। সকাল সকাল 3 প্রাইম টাইম শো এর সেরা অংশ দেখুন খবরের ত্রিকোণমিতিতে, প্রতিদিন সকাল 7টা রিপাবলিক বাংলায়। এই জায়গাটাতে কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, অবাধে মাটি ভরাট হচ্ছে এবং সেই পাথর ভেঙে পড়ে রয়েছে। আপনার নাম জড়িয়ে কি বলবেন? অনুপদা কিছু বলুন, অনুপদা কিছু বলুন। বিকেল 4টে মানেই হচ্ছে রিপাবলিক বাংলার বড় বিতর্ক। এই রাজ্যে কি হচ্ছে? একের পর এক দুর্নীতি, শিল্পের হাহাকার, চাকরি নেই, দিকে দিকে বোমা উঠতে হচ্ছে, প্রতিটা মুহূর্তে হচ্ছে টাকে সমস্ত বেকারদের চাকরি দিতে হবে, শাসক শ্রেণী মানেই দুর্নীতিগ্রস্ত, কেন্দ্র তো কোনো টাকা অনুমোদন করছে না। তৃণমূল ভাইয়েরা দু বছর পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতির সরকার। শ্রীলঙ্কার মডেল না শুরু হয়ে যায়। কাকে বললো? সরকার এত চুরি করা করেছে, 25 খাও 75 দাও, একটাই মোটর হয়ে গেছে, লুটেলে যা পারবি খেয়ে। সকাল থেকেই সর গরম।